কত নীরবে দিন চলে যায় আজ চৌঠা জুলাই উনিশশো সালের এই দিনেই মাত্র ঊনচল্লিশ বছর পাঁচ মাস চব্বিশ দিন বয়সে এক মহাজীবনের মহানির্বাণ ঘটেছিল যেখান থেকে এসেছিলেন সেখানেই ফিরে গিয়েছিলেন সপ্ত ঋষির শ্রেষ্ঠ ঋষি যুগের নায়ক বীরসন্ন্যাসী স্বামী বিবেকানন্দ উনিশশো সালের চৌঠা জুলাই সারাদিন কি করেছিলেন স্বামীজি কী কী কাজ করেছিলেন তিনি সেই দিন তাঁরই স্মৃতিচারণা রইল আজকের এই ভিডিওতে পাশাপাশি দেশের সনাতন চিন্তাধারা মহামানবের জন্মদিবস অপেক্ষা মৃত্যু দিবসকে এত কম গুরুত্ব দেয় কেন আপনাদের কাছে এই প্রশ্ন রেখে শুরু করছি বিদায়বেলায় বিবেকানন্দ এক মহাজীবনের মহানির্বাণ চৌঠা জুলাই উনিশশো সাল দিনটি ছিল শুক্রবার ভোর চারটের সময় ঘুম থেকে উঠে স্বামীজি প্রথমে মঠের পুরনো মন্দিরে গেলেন ধ্যান করার জন্য আজ তার শরীরের মধ্যে অসুস্থতার কোনো লক্ষণ নেই দুঘণ্টা বসে ধ্যান করলেন স্বামীজি তারপর সকাল ছটায় খাবার ঘরে সকলের সঙ্গে একসাথে বসে বেশ হাসি ঠাট্টা করে ব্রেকফাস্ট করলেন নিজে যেমন গরম দুধ ফল খান সেই রকম খেলেন ও স্বামী প্রেমানন্দকে খাওয়াবার জন্যে কত আগ্রহ করলেন তারপর একটু চা পান করলেন সেদিন মঠে গঙ্গার একটি ইলিশ মাছ সেই বছর প্রথম কেনা হয়েছিল ইলিশের দাম নিয়ে স্বামী প্রেমানন্দের সঙ্গে কত মোষ করা হল শিষ্য বাঙালকে বললেন তোরা নতুন ইলিশ পেলে নাকি পুজো করিস শুনেছি কী দিয়ে পুজো করতে হয় কর দেখি এরপর সকাল সাতটার সময় স্বামীজি মঠ প্রাঙ্গণে হাঁটতে বেরোলেন সঙ্গে বাবুরাম মহারাজ বেড়াতে বেড়াতে স্বামী প্রেমানন্দকে বললেন আমায় কেন নকল করবি ঠাকুর নকল করতে বারণ করতেন আমার মতন উডন চড়ে হবি নে প্রভাত ভ্রমণ শেষে সকাল সাড়ে আটটার সময় স্বামীজি ও বাবুরাম মহারাজ ফিরে এলেন তারপর স্বামী প্রেমানন্দকে বললেন আমার আসন ঠাকুরের স্বয়ংঘরে করে ঘরের চারদিকের দরজা বন্ধ করে দে তারপর আবার স্বামীজি ঠাকুর ঘরে বসে ধ্যান শুরু করলেন বেলা এগারোটার সময় স্বামীজির ধ্যান ভঙ্গ হল ধ্যানান্তে স্বামীজি নিজের হাতে ঠাকুরের বিছানা ঝেড়ে দিলেন এরপর স্বামীজী গুনগুন করে গান গাইতে গাইতে মঠের দোতলা থেকে নিচে নেমে এলেন স্বামীজি ইদানিং নিজের ঘরে একলা মধ্যাহ্ন ভোজন করতেন কিন্তু সেদিন নিজের ঘরে একলা না খেয়ে বেলা সাড়ে এগারোটার সময় স্বামীজি মঠের খাবার ঘরে সকলের সঙ্গে একত্রে মধ্যাহ্ন ভোজন করতে এলেন ইলিশ মাছের ঝোল ভাজা টক ইত্যাদি দিয়ে ভাত খেলেন খাওয়া শেষে রসিকতা করে বললেন একাদশী করে খিদেটা খুব বেড়েছে ঘটিবাটি গুলো ছেড়েছি অনেক কষ্টে খাওয়া শেষে কুড়ি মিনিট ঘুমিয়ে নিলেন স্বামীজি তারপর দুপুর সাড়ে বারোটার সময় স্বামী প্রেমানন্দকে বললেন চল পড়াশোনা করি সন্ন্যাসী হয়ে দিবানিদ্রা পাপ। আমার আজ ঘুম হল না একটু ধ্যান করে মাথাটা খুব ধরেছে ব্রেন উইক হয়েছে দেখছি সময় দুপুর একটা অন্যদিনের তুলনায় ঘণ্টা দেড়েক আগে পৌঁছে লাইব্রেরি ঘরে বসে সাধু ব্রহ্মচারীদের ক্লাস নিলেন স্বামীজি সেদিন তার পড়ানোর বিষয় ছিল পানিনি ব্যাকরণ ক্লাস নেওয়া শেষ করে স্বামীজি আজ একটু ক্লান্ত হয়ে পড়লেন বিকেল চারটে বাজে পড়ানো শেষে এক কাপ গরম দুধ খেয়ে আবার বেড়াতে বেরোলেন স্বামীজি স্বামী প্রেমানন্দকে সঙ্গী করে বেলুড বাজার পর্যন্ত গেলেন প্রায় মাইল পথ হাঁটলেন ইদানিং তিনি এতটা যেতেন না বিকেল পাঁচটার সময় স্বামীজি মঠে ফিরলেন আম গাছের তলায় বেঞ্চে বসে বললেন আজ শরীর যেমন সুস্থ এমন অনেকদিন বোধ করি না তারপর ধূমপান করে পায়খানা থেকে এসে শিষ্য বাঙালকে বললেন আমার শরীর আজ খুব ভালো আছে স্বামী রামকৃষ্ণানন্দ তথা শশী মহারাজের বাবা শ্রী ঈশ্বরচন্দ্র চক্রবর্তী সেদিন মোঠে এসেছিলেন স্বামীজি তার সঙ্গে কিছু কথা বললেন সন্ধ্যা সাড়ে ছটা বাজে কয়েকজন সন্ন্যাসী চা খাচ্ছিলেন স্বামীজি নিজে এক কাপ চা চাইলেন ও চা পান করলেন সন্ধ্যা সাতটার সময় সন্ধ্যা আরতির ঘণ্টা বাজতেই স্বামীজী নিজের ঘরে চলে গেলেন সঙ্গে বাঙাল ব্রজেন্দ্র স্বামীজি তাকে বললেন আমাকে দু ছড়া মালা দে আর যা বাইরে গিয়ে জব ধ্যান কর আমি না ডাকলে আসবি না এরপর স্বামীজি দক্ষিণেশ্বরের দিকে মুখ করে জপে বসলেন রাত পৌনে আটটা বাজে স্বামীজি ব্রজেন্দ্রকে ডেকে বললেন খুব গরম বোধ হচ্ছে জানলাটা খুলে দে মেঝের বিছানায় বিবেকানন্দ শুয়ে পড়লেন হাতে জপের মালা ব্রহ্মচারী ব্রজেন্দ্র হাত পাখা দিয়ে স্বামীজিকে হাওয়া করতে লাগলেন একটু পরে স্বামীজি বললেন আর বাতাস করতে হবে না একটু পাটি পেঁদে রাত নটা বাজে এতক্ষণ স্বামীজি চি হয়ে শুয়েছিলেন এবার বাঁপাস ফিরে শুলেন কয়েক সেকেন্ডের জন্যে তাঁর ডান হাতটা একটু কেঁপে উঠল স্বামীজির কপালে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা এবার স্বামীজি একবারে শিশুর মতন কাঁদতে লাগলেন রাত নটা বেজে দশ মিনিট স্বামীজী এক গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেললেন মিনিট দুই স্থির হয়ে রইলেন আবার এক গভীর দীর্ঘ নিঃশ্বাস প্রথমে স্বামীজির মাথা সামান্য নড়ে উঠল তারপর তার মাথা বালিশ থেকে পড়ে গেল স্বামীজির চোখ দুটি স্থির তার মুখে অপূর্ব দিব্যজ্যোতি ঠোঁটে এক প্রশান্তির হাসি ব্রজেন্দ্র চিৎকার করতেই সকলে ছুটে এলেন তখন রাত সাড়ে নটা বাজে সকলে স্বামীজিকে দেখে ভাবলেন তার ভাব সমাধি হয়েছে স্বামী বোধানন্দ স্বামীজির নারী ধরে কিছুক্ষণ দেখলেন তারপর দাঁড়িয়ে উঠে কেঁদে ফেললেন একজন বললেন যাও ছুটে যাও মহেন্দ্র ডাক্তারকে ডেকে আনো ডাক্তার মজুমদার থাকেন নদীর ওপারে বরাহনগরে স্বামী প্রেমানন্দ ও স্বামী নিশ্চয়ানন্দ স্বামীজি সমাধি ভাঙাবার জন্য কানে রামকৃষ্ণ নাম শোনাতে লাগলেন রাত তখন সাড়ে দশটা ডাক্তার মজুমদার বৈকুণ্ঠ সান্নাল স্বামী ব্রহ্মানন্দ ও স্বামী শারদানন্দ প্রায় একসঙ্গে বেলুড়ে এসে উপস্থিত হলেন ডাক্তার মজুমদার দেখলেন স্বামীজির বন্ধ তিনি স্বামীজির দুহাত অর্ধচন্দ্রাকারে সামনে পিছনে ঘোরাতে লাগলেন কৃত্রিম উপায়ে হার্ট সচল করবার সবরকম চেষ্টা করলেন কিন্তু কোন লাভ হল না রাত বারোটা বাজে ডাক্তার মজুমদার সমস্ত পরীক্ষা শেষে জানালেন না স্বামীজি আর ইহলোকে নেই হঠাৎ হার্ট বন্ধ হয়ে যাওয়াই তাঁর দেহাবসানের কারণ স্বামীজি বলেছিলেন আমি চল্লিশ পেরোব না স্বামীজি তাঁর কথা মিলিয়ে দিয়েছিলেন ঊনচল্লিশ বছর পাঁচ মাস চব্বিশ দিন বয়সে এক মহাজীবনের মহানির্বাণ ঘটে গেল এই ছিল বিদায় বেলায় বিবেকানন্দ এক মহাজীবনের মহানির্বাণের চৌঠা জুলাইয়ের দিনলিপি আমাদের দেশের সনাতন চিন্তাধারা মহামানবের জন্মদিবস অপেক্ষা মৃত্যু দিবসকে এত কম গুরুত্ব দেয় কেন এই প্রশ্ন দিয়ে এই ভিডিও শুরু হয়েছিল এবার তার উত্তর দেওয়ার পালা ভগিনী নিবেদিতাকে একবার প্রশ্ন করা হয়েছিল রামকৃষ্ণ ও বিবেকানন্দর মধ্যে তফাত কি নিবেদিতা উত্তর দিয়েছিলেন অতীতে পাঁচ হাজার বছরে ভারতবর্ষ যা কিছু ভেবেছে তারই প্রতীক শ্রীরামকৃষ্ণ আর আগামী দেড় হাজার বছরে ভারত যা কিছু ভাববে তারই অগ্রিম প্রতিনিধি স্বামী বিবেকানন্দ এই পৃথিবীতে অতি সাধারণ মানুষকে মারা গিয়ে প্রমাণ করতে হয় যে সে মরে নাই মরার সঙ্গে সঙ্গে মৃত্যু হয় অন্য সব মানুষের কিন্তু মহামানবদের প্রকৃত বাঁচা শুরু হয় মৃত্যুদিন থেকে মহাসুমাধির বছর আগে উনিশশো সালের এপ্রিল মাসে স্বামীজি তার অনুরাগিনী মার্কিনী বান্ধবী মিস জোসেফিন ম্যাকলাউডকে আলমোড়া থেকে আশ্চর্য এক চিঠি লিখেছিলেন সেই চিঠি দেখলে মনে হয় সমকালের ভিত্তিভূমিতে দাঁড়িয়ে মৃত্যুঞ্জয়ী সন্ন্যাসী বিবেকানন্দ অনন্তকালের সঙ্গে কথা বলতে চাইছেন স্বামীজি লিখছেন আমি যে জন্মেছিলাম তাতে খুশি এত যে কষ্ট পেয়েছি তাতেও খুশি জীবনে যে বড় বড় ভুল করেছি তাতেও খুশি আবার এখন যে নির্বাণের শান্তিসমুদ্রে ডুব দিতে যাচ্ছি তাতেও খুশি আমার জন্যে সংসারে ফিরতে হবে এমন বন্ধনে আমি কাউকে ফেলে যাচ্ছি না অথবা এমন বন্ধন আমি কারো থেকে নিয়ে যাচ্ছি না দেহটা গিয়েই আমার মুক্তি হোক অথবা দেহ থাকতে থাকতেই মুক্ত হই সেই পুরনো বিবেকানন্দ কিন্তু চলে গেছে চিরদিনের জন্য চলে গেছে আর ফিরছে না শিক্ষাদাতা গুরু নেতা আচার্য বিবেকানন্দ চলে গেছে পড়ে আছে কেবল সেই বালক প্রভুর সেই চিরশিষ্য চিরপদাশ্রিত দাস ভিডিওটি কেমন লাগল কমেন্ট করে জানাতে ভালো লাগলে লাইক করতে ও অনুরাগী ভক্তদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আর একটি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী ভিডিও আপনি সবার আগে দেখতে পাবেন আপনারা সকলে ভালো থাকবেন জয়তু ঠাকুর মা স্বামীজির জয়